Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. गुड मॉर्निंग स्टूडेंट, आमी डॉक्टर आशीष कुमार बसाक क्लास 12 बायोलॉजिकल साइंसेर क्लास नेब। आजकेर विषय तोमादेर जेनेटिक्सेर एकटा चैप्टर मलेकुलार बेसिस अफ इनहेरिटेंस अर्थात वंशगतिर आणविक भित्ति। एई प्रसंगे आमादेर जे विषयगुलो आजके आलोचना करा हबे तादेर मध्ये अन्यतम सार्च फर जेनेटिक मेटेरियल अर्थात वंशगत जो जेनेटिक वस्तु से देख कि एलो ए विषय तीनटे एक्सपेरिमेंट एक्सपेरिमेंट कर फ्रेडरिक ग्रिफिथ बैक्टेरियल ट्रांसफॉर्मेशन माध्यमे जेटा के बैक्टेरियल रूपान्तर बोलछि। ओई परीक्षा धरे आरो तीन जन विज्ञानी एवेरी मैकलियट और मैककार्टी तारा एक इनभिट्रो परीक्षा करेछिलेन कोषेर बाइरे। फ्रेडरिक जेटा करेछिलेन कोषेर भितरे सेटाके बला हय় इनभिवो एक्सपेरिमेंट और एवेरी मैकलियट और मैककार्टी कोषेर बाइरे करेछिलेन सेटाके बला हय় इनभिट्रो एक्सपेरिमेंट। एवं फाइनली हार्शे विज्ञानी हार्शे और चेज तारा एक एक्सपेरिमेंट करें सेटा ব্যাকটেরিও ফাজের উপর এবং সেই এক্সপেরিমেন্টটি জেনেটিক মেটেরিয়াল যে সার্চ করা হচ্ছিল तार फाइनल कथा बोले अर्थात शेष कथा बोले। ये दुजन विज्ञानी नोबेल प्राइज पेछिलेन। एरपर जेनेटिक मेटेरियल कि जखन आमरा आविष्कार करे फेलबो माने आमरा जेने फेलबो तखन आमरा शे जेनेटिक मेटेरियल अर्थात न्यूक्लिक एसिड तार अन्यतम जेटा जेनेटिक मेटेरियल स्ट्रक्चर अफ डीएनए स्ट्रक्चर अफ आरएनए एवं टाइप्स अफ आरएनए आमरा पढ़ब। एरपर अनेक किछु पढ़ब आमी आलोच्य विषय एइटुक लिखे रेखेछि এটা শেষ হলে আবার অন্যান্যগুলো আমরা পড়ব এগো। তো তোমরা বই খুলে রাখো এবং খাতা খুলে রাখো, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো নোট নেবে এবং বইয়ের সাথে কিছু কিছু মিলিয়ে নেবে, তাহলে এখনি পড়াটা তোমাদের রেডি হয়ে যাবে। আমি ক্লাস 12 আজকে প্রথম ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা সব বুঝতে পারবে। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। তাহলে একটা বংশগতি শব্দ বা ইনহেরিটেন্স শব্দ এসে যাচ্ছে, তাহলে ইনহেরিটেন্স নিয়ে যে এক্সপেরিমেন্টটি মেন্ডেল করেছিলেন এবং মেন্ডেল সে ইনহেরিটেন্স বলতে অর্থাৎ এক জনু থেকে আরেক জনুতে জীবের যে বৈশিষ্ট্য আসে ট্রান্সমিটেড হয় সঞ্চারিত হয় সে ব্যাপারে মেন্ডেল বিজ্ঞানী মেন্ডেল বংশগতির পরীক্ষা করেছিলেন। এবং বংশগতির পরীক্ষা করে বিজ্ঞানী মেন্ডেল খুব সর্বশেষ কথা বলতে পারেননি, কিন্তু উনি সূত্রটা ধরিয়ে দিয়ে গেছিলেন। এই যে ইনহেরিটেন্স যে হয় অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারিত হয় এক জনু থেকে আরেক জনুতে, সেই সঞ্চারণের বস্তুটি উনি বলেছিলেন ফ্যাক্টর। কে সঞ্চারণ করে? ফ্যাক্টর। পরবর্তী ক্ষেত্রে এটা দেখা গিয়েছে সে ফ্যাক্টরটি আর কিছুই না, জিন। কিন্তু মেন্ডেলের সময়ে যেহেতু জিন আবিষ্কার হয়নি সেজন্য মেন্ডেল এটাকে ফ্যাক্টর হিসাবে উনি ফাইনালি মত দিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বংশগতির এই ফ্যাক্টরটি হচ্ছে জিন। এখন সেটাই আমরা সাইন্টিফিক্যালি আলোচনা করব, বিজ্ঞানীদের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার ফলাফল অনুযায়ী, অর্থাৎ সত্যিকারের বংশগতির যে আণবিক ভিত্তি অর্থাৎ এই ইনহেরিটেন্সটা কে ঘটায় সেটাই আমরা আজকের আমাদের আলোচ্য বিষয়। তো বংশগতির আণবিক ভিত্তি সেটা ঘটায় যে
সেটা হবে জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল কি? অর্থাৎ কোষের মধ্যে যে জটিল জৈব বস্তু, কোষের মধ্যে যে জটিল জৈব বস্তু যে জিন বহন করে এবং জীবের বৈশিষ্ট্য এক জনু থেকে আর এক জনুতে সঞ্চারিত করে সেই হবে জেনেটিক বস্তু। আমরা জানি এটা একটা গ্রিক শব্দ, টু জেনেরা, গ্রিক শব্দ টু জেনেরা, জেনেটিক্স গ্রিক শব্দ টু জেনেরা মানে কিছু উৎপন্ন করা, এই জেনেরা থেকে এসেছে। এবং বেটসেন, বিজ্ঞানী বেটসেন, তিনি প্রথম এই কথাটি প্রবর্তন করেন। এবং এই জেনেটিক মেটেরিয়ালের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। জেনেটিক মেটেরিয়ালের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে অটোলাইটিক প্রপার্টি, অর্থাৎ নিজে নিজের অটোলাইটিক প্রপার্টি থাকতে হবে, নিজে নিজের অনুলিপি গঠন করার বৈশিষ্ট্য থাকতে হবে, এবং এছাড়া অন্য বস্তু উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে। তাকে বলি আমরা হেটেরোলাইটিক প্রপার্টি। অটোলাইটিক প্রপার্টি তার প্রধান বৈশিষ্ট্য। এবং ডিএনএ মানে জেনেটিক বস্তু, যেটা আমরা আজকে ফাইন্ডিং করছি যে ডিএনএ যে জেনেটিক বস্তু, সেই ডিএনএ তার প্রধান এক নম্বর, ডিএনএ ছাড়া আর কেউ এরকমভাবে অটোলাইটিক তার প্রপার্টি নাই, একমাত্র ডিএনএর এই বৈশিষ্ট্যটি আছে। এছাড়া ডিএনএ অন্য বস্তু তৈরি করতে সক্ষম, হেটেরোলাইটিক প্রপার্টি বলি আমরা। এছাড়া এর স্টেবিলিটি হতে হবে, এক বংশ থেকে আর এক বংশ যে যাওয়ার যে বৈশিষ্ট্যগুলো তার স্টেবল থাকতে হবে, অর্থাৎ এক বংশ থেকে আর এক বংশ যাওয়ার আগে সে হারিয়ে যাবে না। তবে এর চেঞ্জিয়েবল ক্যাপাসিটি থাকতে হবে, তাতে মিউটেশন হতে হবে, স্লো হলেও মিউটেশন থাকতে হবে, তাকে বলি আমরা চেঞ্জিয়েবল ক্যাপাসিটি, চেঞ্জিয়েবিলিটি, পরিবর্তনশীলতা ধর্ম থাকতে হবে যেটা মিউটেশনের মাধ্যমে হয়, মিউটেশনের মাধ্যমে সেই পরিবর্তন হয়। এর ইউনিভার্সালিটি থাকতে হবে, সার্বজনীনতা, অর্থাৎ সব কোষে একই রকম ধর্ম পালন করতে হবে, সেটাকে বলছি আমরা ইউনিভার্সালিটি। এর মেটাবলিক অ্যাক্টিভিটি, কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, অন্যান্য বস্তুর কোষের মধ্যে অন্যান্য বস্তু উৎপাদন করার ক্ষমতা থাকতে হবে, এই জিনিসগুলো যার মধ্যে থাকবে তাকে আমরা জেনেটিক মেটেরিয়াল বলতে পারি। এই জেনেটিক মেটেরিয়াল সার্চ করার সময় বা এই সার্চের জন্য বিভিন্ন বিজ্ঞানীরা কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম পথ দেখিয়েছে মেন্ডেল, যেমন বংশগতির পথ দেখিয়েছেন, জেনেটিক মেটেরিয়াল কী, জেনেটিক মেটেরিয়ালের পথ প্রথম দেখিয়েছেন বিজ্ঞানী ফ্রেডারিক গ্রিফিথ। উনি যে পরীক্ষাটা করেছিলেন সেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়ার রূপান্তর, একটা ব্যাকটেরিয়ার জিন আর একটা ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হওয়াটাকে বলে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। গ্রিফিথ সাহেব এই পরীক্ষাটার জন্য একটি ব্যাকটেরিয়া নিয়েছিলেন, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া। এই স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়ার উনি দু রকমের স্ট্রেন দেখেছিলেন, একটা হচ্ছে ভিরুলেন্ট মানে নিউমোনিয়া ঘটাতে সক্ষম একটা স্ট্রেন, সেটাকে উনি বলেছিলেন এস টাইপ, এটা হচ্ছে নিউমোনিয়া ঘটায়, নিউমোনিয়া রোগ ঘটায়, এবং এটার নাম, এটাকে ভিরুলেন্ট বলা হয় আক্রমণ। কারণ কি, এস টাইপ কথাটার অর্থ কি, এর বাইরে, এই ব্যাকটেরিয়ার বাইরে কোষ প্রাচীরটা বাইরে একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলেটেড, এবং সেটা মসৃণ, সেই মসৃণ বা এস টাইপ, স্মুথ টাইপ, সেই মসৃণ শব্দ থেকে এস টাইপ এসেছিলেন। এবং এস টাইপের একটা স্ট্রেন তিনি এস থ্রি, এস থ্রিটা তার এক্সপেরিমেন্টাল মেটেরিয়াল হিসাবে নিয়েছিলেন। এছাড়া তিনি আরেকটি স্ট্রেন নিয়ে পেয়েছিলেন বা কাজ করেছিলেন, তার নাম আর টাইপ, আর টাইপ নিউমোনিয়া রোগ ঘটায় না। এবং এই আর টাইপের যে স্ট্রেনটি উনি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে টু, দুই, এই আর টাইপের বাইরে কোনো ক্যাপসুলিট থাকে না, যার ফলে এটাকে বলা হয় রাফ টাইপ, অমসৃণ,
এটা খুব সোজাভাবে একটা পরীক্ষা করেছিলেন। অর্থাৎ তিনি ইঁদুরের দেহে এইগুলো প্রয়োগ করেছিলেন, প্রয়োগ করে পরপর পরপর যে পর্যবেক্ষণগুলো করেছিলেন তার থেকে একটা সিদ্ধান্তে টেনেছিলেন যে কোনো একটা বস্তু এই ব্যাকটেরিয়াল রূপান্তর বা ট্রান্সফরমেশন ঘটায়। কী সেই পরীক্ষাটা আমরা এবার দেখে নিই। উনি R2 টাইপটা ইঁদুরের দেহে, মাইস বা ইঁদুর তার দেহে ইনজেক্ট করেন, দেখা গেল ইঁদুরটা বেঁচে যায়। অর্থাৎ ইঁদুরের দেহে কোনো নিউমোনিয়া রোগ সংক্রমণ হয় না। তারপরে তিনি পরের পরীক্ষায় চারটে পরীক্ষা উনি করেছিলেন, S3 টাইপটা উনি ইঁদুরের দেহে প্রয়োগ করেন, ইনজেক্ট করেন এবং দেখা গেল ইঁদুরটি মরে গেল। তার মানে নিউমোনিয়া রোগ হয়েছে, সেই জন্য ইঁদুরটি মরে গেছে। তখন উনি কনফার্ম করলেন যে S3টা ভিরুলেন্ট আর R2টা অ্যাভিরুলেন্ট। এরপর তিনি কী করলেন, S3টাকে হিট কিল করলেন, যেটাকে আমরা বলি তাপে মৃত। তাপে মৃত করলে কী হয় না, ওর বিভাজন ক্ষমতা হারিয়ে যায়, এই স্ট্রেনটা তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। এবং এই অবস্থায় ইঁদুরের দেহে প্রয়োগ করে দেখা গেল ইঁদুরটি মরল না, বেঁচে গেল। তারপরের চতুর্থ পরীক্ষাটি গ্রিফিথ সাহেব করেন, R2 নর্মাল তার সাথে S3 তাপে মৃত, এই দুটোকে একসাথে ইঁদুরের দেহে প্রয়োগ করেন, দেখা গেল ইঁদুরটি মরে গেল এবং ইঁদুরের দেহ থেকে S3 ব্যাকটেরিয়া পাওয়া গেল। ডিবি সাহেব ইঁদুরের দেহ থেকে দেখলেন S3 ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে। প্রথমে একটু এটা আশ্চর্য হয়েছিলেন এবং ভেবেছিলেন এটা কোনো কারণে এটা মিউটেশন বা কিছু হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি মিউটেশন হয় না সবাই জানে। তখন তিনি বললেন নিশ্চয়ই কোনো প্রিন্সিপাল ফ্যাক্টর, এই ট্রান্সফর্মিং ফ্যাক্টর, সক্রিয় পদার্থ, যে R2টা কে S3 টাইপে পরিণত করেছে এবং তিনি এই পরিবর্তনের জন্য সক্রিয়ক একটা পদার্থকে দায়ী বললেন। ফাইনালি ফ্রেডরিক সাহেব বলতে পারেননি এই সক্রিয়ক বস্তুটি, এই ট্রান্সফর্মিং এলিমেন্টটি DNA, সেটা বলতে পারেননি। কিন্তু তার পরীক্ষাকে নিয়ে পরবর্তী প্রায় 16 বছর পর অ্যাভারি ম্যাকলিওড এবং ম্যাককার্টি ইনভিট্রো পরীক্ষা করেন, পেট্রি ডিশে পরীক্ষা করে এবং তারা জানতে পারেন এই ট্রান্সফর্মিং বস্তুটি, এই সক্রিয় পদার্থটি আর কিছুই না, সেটা DNA। তা গ্রিফিথের পরীক্ষার বিষয়বস্তু নিয়ে তিনজন বিজ্ঞানী অ্যাভারি ম্যাকলিওড এবং ম্যাককার্টি তার 16 বছর পর 1944 খ্রিস্টাব্দে ইনভিট্রো পরীক্ষা করেন এবং তারা ঠিক একই রকমভাবে R2টাকে দেখলেন যে R2-র কলোনি হচ্ছে, S3-টাকে তারা পেট্রি ডিশে দিয়ে দেখলেন যে তারা কলোনি গঠন করতে পারছে। এরপর গ্রিফিথের পরীক্ষারই R2 প্লাস S3 তাপে মৃত, S3-টাকে তাপে মৃত করা হয়েছে, R2-টা নয়, এবং দেখা যাচ্ছে যে কলোনি গঠন করতে পারছে শুধু নয়, এখানে S3 টাইপের কলোনি গঠন হচ্ছে। তখনই এই তিনজন বিজ্ঞানী তারা সিদ্ধান্ত দেন যে নিশ্চয়ই ফ্রেডরিক গ্রিফিথ যা বলে গেছেন, অর্থাৎ R2-টা S3-তে কনভার্ট হচ্ছে। কিন্তু এই কনভার্সনের জন্য এই ট্রান্সফর্মিং এলিমেন্টটি কী, এই সক্রিয় বস্তুটি কী, তারা এর পরের পরীক্ষা থেকে তারা কনফার্ম করেন। এবং পরীক্ষাটা কী, তারা এই R2 এবং তাপে মৃত S3
সাথে সিরাম যোগ করলেন যে আর টু ব্যাকটেরিয়াটাকে অধক্ষিপ্ত করে দেয়। এবং এরপরে তারা, কারণ এই পরীক্ষাটি করার কারণ একটু তোমাদের বলে দিই, জেনেটিক বস্তু হিসাবে ক্রোমোজোমকে ধরা হয়, তখন এইটার আবিষ্কারের আগে পর্যন্ত ক্রোমোজোমের কোন অংশ সেটা কোনো বিজ্ঞানী বলতে পারেননি। তোমরা জানো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। এই পরীক্ষার ফলাফল প্রকাশের আগে পর্যন্ত বিজ্ঞানীরা প্রোটিনকেই মূলত জেনেটিক মেটেরিয়াল হিসাবে কনসিডার করত। কিন্তু এই পরীক্ষাতে দেখা যায় প্রথমে এই দ্রবণে, এই পেট্রি ডিশে প্রোটিয়েজ দেওয়া হলো, প্রোটিয়েজ দেওয়াতে দেখা যাচ্ছে না কলোনি হচ্ছে, অর্থাৎ এস3 ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এরপরে এই পেট্রি ডিশে সিরামের সাথে আরএনএস দেওয়া হলো, আরএনএস, আরএনএ ধ্বংসকারী উৎসেচককে আরএনএস বলা হয়, প্রোটিয়েজ প্রোটিন ধ্বংসকারী উৎসেচক। তার মানে যে কলোনিগুলো যে হয়ে যাচ্ছে তাতে প্রোটিয়েজ দিয়ে থামানো যাচ্ছে না, তাহলে প্রোটিন দায়ী নয় এ ট্রান্সফর্মিং এলিমেন্ট হিসাবে। কলোনিগুলোকে আরএনএস দিয়ে থামানো যাচ্ছে না, মানে ডিভিশন হচ্ছে, তাহলে আরএনএ এই ডিভিশনের জন্য দায়ী নয়, অর্থাৎ ট্রান্সফর্মিং এলিমেন্ট সক্রিয় পদার্থ আরএনএ নয়। তারপরে ফাইনালি এই পরীক্ষাটা করলেন ডিএনএস দিয়ে, দেখা গেল কোনো কলোনি গঠন হচ্ছে না। অর্থাৎ ডিএনএস দেওয়ার পর ডিএনএস ডিএনএকে ভেঙে দিচ্ছে এবং সেই জন্য কোনো বংশবিস্তৃতি বা বিভাজন করতে পারছে না। এই থেকে অ্যাভারি, ম্যাকলিউড এবং ম্যাককার্টি ফাইনালি মত দেন যে এই ট্রান্সফর্মিং এলিমেন্ট, এই সক্রিয়ক পদার্থ আর কিছুই না ডিএনএ। সুতরাং ফ্রেডরিক গ্রিফিথের পথ ধরে অ্যাভারি, ম্যাকলিউড এবং ম্যাককার্টি তারা প্রকাশ করেন, তাদের মতবাদ প্রকাশ করেন যে জেনেটিক মেটেরিয়াল আর কিছুই নয় ডিএনএ। এবারে আমরা হার্শি এবং চেজের ফাইনাল পরীক্ষাটি দেখব। তাহলে আমরা অ্যাভারি, ম্যাকলিউড এবং ম্যাককার্টির পরীক্ষা থেকে জানতে পারলাম জেনেটিক বস্তু, আমরা যেটার জন্য আজকে পড়াশোনা করছি, আলোচনা করছি, সেটা হচ্ছে ডিএনএ। কিন্তু তা সত্ত্বেও হার্শি এবং চেজ ব্যাকটেরিয়া ফাজের উপর পরীক্ষা করে একদম নিশ্চিত প্রমাণ করেন যে হ্যাঁ এটা ডিএনএ, প্রোটিন নয়। এবং তিনি, তারা এই দুইজন বিজ্ঞানী এই আবিষ্কারের জন্য তারা নোবেল প্রাইজ পান। হার্শি এন্ড চেজ তাদের পরীক্ষার জন্য দুটো জীব নিয়েছিলেন, একটা হচ্ছে T2 ফাজ, T2 ফাজ তোমরা জানো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয় ফাজ, মানে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। এবং ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে সেই ব্যাকটেরিয়া নিয়েছিলেন উনি ইকোলাই। T2 ফাজের স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ এই T2 ফাজের ডিএনএ বস্তু আর প্রোটিন আবরণ, এই দুটোকে নিয়ে উনি দুরকমভাবে পরীক্ষা করলেন। একটা সেট পরীক্ষা করলেন যে প্রোটিন আবরণ, সেই প্রোটিনের সালফারটাকে রেডিওঅ্যাক্টিভ দিয়ে মার্ক করলেন, রেডিওঅ্যাক্টিভ সালফার হিসাবে নিলেন এবং তার জন্য এটাকে ইকোলাইয়ের মধ্যে রেখে S35 রেডিওঅ্যাক্টিভ ব্যবহার করে এই জিনিসটা আবিষ্কার করেছিলেন বা উৎপন্ন করেছিলেন। এটি একটা সেটআপে রাখলেন। এবং ডিএনএতে তোমরা জানো ফসফরাস থাকে, প্রোটিনে সালফার থাকে, ডিএনএতে ফসফরাস থাকে। এই ফসফরাস প্রোটিনে থাকে না এবং এই সালফার, প্রোটিনের সালফার ডিএনএতে থাকে না। উনি আরেকটা পরীক্ষা করলেন, আরেকটা সেট আপ পরীক্ষা করলেন, যেখানে এই ফাজটি
এই ফাস্টির ফসফরাস ডিএনএ এর ফসফরাসটি উনি রেডিওঅ্যাকটিভ দিয়ে মার্ক করলেন, সেটা হচ্ছে P32 এবং তার প্রোটিন আবরণটা নর্মাল থাকলো, রেডিওঅ্যাকটিভ দিয়ে মার্ক করলেন না। তাহলে এখানে ডিএনএ মার্ক হলো না, এখানে প্রোটিন মার্ক হলো না, এখানে প্রোটিন মার্ক হলো S35 দিয়ে, রেডিওঅ্যাকটিভ S35, এবং এখানে ফসফরাস ডিএনএ এর ফসফরাস মার্ক হলো P32 দিয়ে। এবং এই পরীক্ষাটি করলেন উনি আলাদা করে, এবং ব্যাকটেরিয়া ফার্স্ট, এই ব্যাকটেরিয়া ইকোলাইকে উনি অ্যাটাক করালেন। তোমরা জানো ইকোলাইকে অ্যাটাক করার বা ব্যাকটেরিয়া ফার্স্ট ব্যাকটেরিয়াকে অ্যাটাক করতে গেলে প্রথমে এরপর বসে এসে বসে, তারপর এটাকে পেনিট্রেশন হয়। পেনিট্রেশন হলে কি হয়, শুধু খোলকগুলো বাইরে পড়ে থাকে, ডিএনএ বস্তু ভেতরে প্রবেশ করে, এটা হচ্ছে ওদের নেচার। এবং সেটাই হলো, আমি এটা একটা দেখাচ্ছি, এর অনেকগুলি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করিয়েছেন অনেক ভাইরাস দিয়ে, একটা করে দেখাচ্ছি। এবং এখানেও তাই পেনিট্রেশন হলো এবং ডিএনএ বস্তুটি বাইরে গেল, বাইরেই থাক, ডিএনএ বস্তুটি ভেতরে প্রবেশ করলো, মানে ইনফেকশন হলো আর প্রোটিনটি বাইরে থেকে গেল। এরপরে উনি কী করলেন, এরকম অ্যাটাক হওয়ার পর এবার ব্লেন্ডার মেশিন দিয়ে এই প্রোটিন খোলক আর এই ব্যাকটেরিয়া, ইনফেক্টেড ব্যাকটেরিয়াকে উনি সেপারেট করলেন। তো ইনফেকশন ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়াটা ইনফেকশন করার পর কী হয়, ব্যাকটেরিয়ার ডিএনএ বস্তু নিয়ে এই ভাইরাসের নিউক্লিয় বস্তু বা ডিএনএ তৈরি হয় এবং তারপরে এর খোলক তৈরি করে, তারপরে ব্যাকটেরিয়াকে লাইসিস ঘটিয়ে তার প্রাচীর ভেঙে এবার ভাইরাসগুলো বেরিয়ে আসে। এইভাবে তাদের নতুন জেনারেশন বা তাদের নতুন ভাইরাস তৈরি করে, এই ঘটনাগুলো ঘটে। তো এখানে আমাদের অত ডিটেল দেখানোর সময় নাই, সেই জন্যই এবার এটাকে ব্লেন্ডার মেশিন দিয়ে আলাদা করলেন। ব্লেন্ডার মেশিন দিয়ে আলাদা করে এবার উনি সেটাকে টেস্ট টিউবে সেটাকে সেন্ট্রিফিউগেশন করে সেটাকে থিতানোর ব্যবস্থা করলেন। তাহলে ব্লেন্ডার মেশিন দিয়ে আলাদা করলে অধিকাংশই প্রোটিন কোট সেপারেট হয়ে যায় ব্যাকটেরিয়া থেকে, দুটোতেই তাই হয়। এবং তিনি থিতানোর ব্যবস্থা করলেন, সেন্ট্রিফিউগেশন করে থিতানোর ব্যবস্থা করলেন। তাহলে ব্যাকটেরিয়াগুলো ভারী, সুতরাং এইগুলো নিচে পড়ে গেল, এগুলোকে বলি আমরা স্পিলেট, আর ওপরে প্রোটিনগুলো থেকে গেল। এটাকে বলি আমরা সুপারনেটেন্ট। তাহলে এখানে উপরে সুপারনেটেন্টগুলো থাকলো, খোলকগুলো, আর এখানে ব্যাকটেরিয়া ইনফেকশন, ইনফেক্টেড ব্যাকটেরিয়াগুলো নিচে পড়ে থাকলো, সেগুলোকে বলছি আমরা সুপারনেটেন্ট। এখানেও তাই হলো, ইনফেক্টেড ব্যাকটেরিয়াগুলো নিচে পড়ে গেল যার মধ্যে ভাইরাস আছে, ইনফেকশন ঘটিয়েছে ভাইরাসগুলো, আর সুপারনেটেন্টে খোলকগুলো পড়ে থাকলো। এবং রেডিওঅ্যাকটিভ মেশিন দিয়ে দেখলেন যে এখানে S35 খোলকে এখানে রেডিওঅ্যাকটিভিটি শো করছে, নিচে নয়। তার মানে ডিএনএতে আমরা রেডিওঅ্যাকটিভ করিনি, তাহলে প্রোটিনগুলো রেডিওঅ্যাকটিভ করা হয়েছিল, তাহলে প্রোটিনগুলো উপরে থাকছে, মানে প্রোটিন তাহলে ইনফেকশন ঘটাতে পারেনি। এখানে ঠিক উল্টোটা দেখা যাচ্ছে, এখানে P32 যে ইনফেকশন, যে রেডিওঅ্যাকটিভ দিয়ে এটাকে মার্ক করা হয়েছিল এবং সেই ব্যাকটেরিয়ার মধ্যে যে ফাজগুলো ঢুকেছে, ইনফেকশন ঘটিয়েছে, সেইখানে রেডিওঅ্যাকটিভিটি শো করছে এবং সুপারনেটেন্টে কোনো শো করছে না। তার মানে হার্শে এবং চেস প্রমাণ করলেন যে এই ইনফেকশন ঘটাতে পারে একমাত্র ডিএনএ, প্রোটিন ঘটাতে পারেনি, তাই সুপারনেটেন্টে রেডিওঅ্যাকটিভ শো করছে কিন্তু পিলেটে কোনো রেডিওঅ্যাকটিভিটি শো করছে না। সামান্য করলেও তারা সেপারেশন হয়নি, যারা সেইগুলো, যেগুলো সেপারেশন হয়নি সেইগুলো হয়তো শো করছে। এখানেও তাই, এর নিচে দেখা যাচ্ছে যে অর্থাৎ পিলেটে যেখানে ইনফেকশন ঘটেছে, ব্যাকটেরিয়া ফাজের ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করছে, সেখানে রেডিওঅ্যাকটিভিটি শো করছে আর এবং সুপারনেটেন্টে কোনো রেডিওঅ্যাকটিভিটি শো করছে না। তার মানে প্রোটিন প্রবেশ করতে পারেনি, একমাত্র ডিএনএ এই ইনফেকশনটা ঘটিয়েছে। এবং এই পরীক্ষা থেকে প্রমাণিত হয়, ফাইনালি প্রমাণিত হয়
জেনেটিক মেটেরিয়াল আর কিচ্ছু না, ডিএনএ। অ্যাভারি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি তো তাদের এনজাইম অ্যাকশন করে, এনজাইম অ্যাক্টিভিটি দেখিয়ে তারা প্রমাণ করেছেন প্রোটিন নয়, আরএনএ নয়, ডিএনএ জেনেটিক বস্তু। হার্শে এবং চেজ ফাইনালি তাদের ব্যাকটেরিও ফাজের উপর পরীক্ষা করে প্রমাণ করলেন যে এই ট্রান্সফর্মিং মেটেরিয়ালটা, এলিমেন্টটা বা এই সক্রিয় পদার্থ বা জেনেটিক মেটেরিয়াল আর কিচ্ছু নয়, সেটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএই হচ্ছে জেনেটিক বস্তু। তাহলে আমরা এতক্ষণ সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল শেষ করলাম, অর্থাৎ জেনেটিক বস্তু যে ডিএনএ, সেটা তিনটে পরীক্ষার দ্বারা ফাইনালি প্রমাণিত হলো। এরপরে আমরা সেই ডিএনএর গঠন আমরা জানবো, আরএনএর গঠন জানবো এরপরে। তো স্টুডেন্টস, আমরা সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল শেষ করলাম এবং আমরা জানতে পারলাম যে ডিএনএ এই জেনেটিক বস্তু। তাহলে ডিএনএ জেনেটিক বস্তু, তাহলে ডিএনএর আমাদের ডিটেল জানতে হবে। তবে জেনেটিক বস্তু হিসাবে যাদের ডিএনএ থাকে না তাদের কিন্তু আরএনএ জেনেটিক বস্তু হিসাবে গণ্য করা হয় এবং প্রমাণিত। তোমরা জানো যে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ না থেকে কখনো কখনো, যেমন উদ্ভিদ ভাইরাস বা কিছু প্রাণী ভাইরাস, যেমন করোনা ভাইরাস, এটা হচ্ছে আরএনএ কন্টেনিং ভাইরাস, সেক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু হিসাবে ব্যবহৃত হয় বা গণ্য করা হয় বা কার্যকরী হয়। তা আমরা আজকে প্রথমে স্ট্রাকচার অফ ডিএনএ পড়ব, নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার অফ ডিএনএ, স্ট্রাকচার অফ আরএনএ এবং টাইপস অফ আরএনএ, এই তিনটে পড়ব। তারপরে এই ডিএনএ প্যাকেজিং পড়ব। স্ট্রাকচার অফ ডিএনএ, স্ট্রাকচার অফ ডিএনএ, ডিএনএ কী দিয়ে গঠিত, এটা ডিএনএ সম্বন্ধে অনেক বিজ্ঞানী অনেক রকম তথ্য দিয়েছেন। ফাইনালি 1953 সালে ওয়াটসন এবং ক্রিক এই দুজন বিজ্ঞানী ডিএনএর মডেল, থ্রি ডাইমেনশনাল মডেল দেন, ত্রিমাত্রিক মডেল দেন, কিন্তু অন্যান্য বিজ্ঞানীদের কিছু কার্যকরী তাদের কিছু কাজকর্মের সাহায্যে, এক এক করে সেগুলো আমরা আসছি। ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএর মডেলটি দেন সেটি বেসিক্যালি উইলকিনস এবং ফ্র্যাঙ্কলিনের এক্স রে ডিফ্র্যাকশন ইমেজ, এক্স রে কারণ হচ্ছে উইলকিনস এবং ফ্র্যাঙ্কলিন তারাই প্রথমে এক্স রে ডিফ্র্যাকশন ইমেজ দিয়ে জানিয়েছিলেন যে ডিএনএ ডাবল হেলিক্স, দ্বিতন্ত্রী। কিন্তু তারা ফাইনালি মডেলটা দিতে পারেননি, সে ফুল প্রুফ মডেলটা ওয়াটসন এবং ক্রিক দেন 1953 খ্রিস্টাব্দে, এবং এটি সর্বজন স্বীকৃত হওয়ার কারণে ওনারা নোবেল প্রাইজ পান। ডিএনএর গঠনটি কী? ডিএনএর গঠনে আমরা জানতে পারি ডিএনএ একটা লং পলিনিউক্লিওটাইড, পলিমার অফ নিউক্লিওটাইড, এবং সেটি দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। ডিএনএ মডেলটি তোমরা ক্লাস ইলেভেনেও পড়েছো, সেই জন্য তোমাদের মিনিমাম কনসেপশন আছে। তো এটি একটা পলিমার অফ লং চেন, লং চেন, লং চেন, লং পলিমার অফ নিউক্লিওটাইড, যেটাকে পলিনিউক্লিওটাইড বলা হয়। পলিনিউক্লিওটাইড, পলি, পলি যে পলিমার, আর নিউক্লিওটাইড জিনিসটা কি কনসেপশন দিব। তাহলে এরকম দুটি পলিনিউক্লিওটাইড দক্ষিণাবর্ত আবর্তে, অর্থাৎ রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডেড এরকমভাবে পেঁচিয়ে যেন ঘোরানো সিঁড়ির মতন থাকে বলে ওয়াটসন অ্যান্ড ক্রিক ধারণা দেন। কিন্তু দুটি সমদূরত্বে, দুটো ডিএনএর যে স্ট্র্যান্ড তারা সমদূরত্বে ঘোরানো সিঁড়ির মতন অবস্থান করে। প্রত্যেকটি চেন বা শৃঙ্খলকে আমরা পলিনিউক্লিওটাইড বলি, এটা পলিমার অফ নিউক্লিওটাইড। তাহলে পলিনিউক্লিওটাইড অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত। একটি নিউক্লিওটাইড তিন অণু রাসায়নিক বস্তু দিয়ে গঠিত, এক অণু ফসফেরিক অ্যাসিড, ফসফেট গ্রুপ, এক অণু পেন্টোজ শর্করা, ডিএনএর ক্ষেত্রে ডি অক্সি রাইবোজ শর্করা থাকে, আরএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করা থাকে। এটা হচ্ছে পেন্টোজ শর্করা, কেন পাঁচ কার্বন সমন্বিত শর্করা, তাই এটাকে পেন্টোজ শর্করা বলা হয়।
এবং একটি নাইট্রোজেনাস বেস নাইট্রোজেন মূলক ক্ষার। এই নাইট্রোজেন ক্ষার ডিএনএ এর ক্ষেত্রে প্রাথমিকভাবে দুই প্রকারের, একটা হচ্ছে পিউরিন, এর আণবিক ওজন বেশি, আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন দুই প্রকারের, অ্যাডিনিন আর গুয়ানিন। পাইরিমিডিন দুই প্রকারের, সাইটোসিন এবং থাইমিন। আমি এগুলোকে সিম্বল হিসাবে ইউজ করছি, ফার্স্ট ক্যাপিটাল লেটার হিসাবে ব্যবহার করছি, তোমরা জানো এগুলো নাম সেই জন্য। পিউরিন দুই প্রকারের, অ্যাডিনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন দুই প্রকারের, সাইটোসিন এবং থাইমিন। ডিএনএর প্রত্যেকটি নিউক্লিওটাইড এক অণু ফসফরিক অ্যাসিড, এক অণু পেন্টোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা এবং যে কোনো চারটে বেসের একটি থাকবে, এবং তারা একটি নিউক্লিওটাইড গঠন করে। এই নিউক্লিওটাইডগুলো কীভাবে শৃঙ্খলিত অবস্থায় পলিনিউক্লিওটাইড গঠন করে সেটা আমরা দেখব। প্রতিটি নিউক্লিওটাইড কী করে পলিনিউক্লিওটাইড গঠন করে, প্রথমত ডিএনএর একটি শৃঙ্খলের ব্যাকবোন হচ্ছে ফসফেট এবং সুগার, আর তার সাথে একটা নাইট্রোজেন বেস থাকে। এইভাবে ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, ফসফেট সুগার নাইট্রোজেন বেস, তাহলে আলাদা পৃথক পৃথক অবস্থায় কী করে শৃঙ্খল গঠন করে। অর্থাৎ সুগারের পাঁচ কার্বনে একটি ফসফেট যুক্ত থাকে, সুগারের পাঁচ কার্বনে ফসফেটটি যুক্ত থাকে, পাঁচ নম্বর কার্বনে। এবং একটি নিউক্লিওটাইডের তিন কার্বন অপর নিউক্লিওটাইডের সুগারের পাঁচ কার্বনের সাথে যুক্ত থাকছে, ফসফেটের সাথে যুক্ত থাকছে। তাহলে এইভাবে এইভাবে ফসফোডায়াস্টার বন্ড করে, অর্থাৎ এই ফসফেট যুক্ত থাকছে কিভাবে, একটি নিউক্লিওটাইডের তিন কার্বনের সাথে আর একটি নিউক্লিওটাইডের পাঁচ কার্বনের সাথে। তো সুগার এবং ফসফেট এটা হচ্ছে ব্যাকবোন, আসল ব্যাকবোন নিউক্লিওটাইডের। এবং পরপর এরকম চারটে আমি নিউক্লিওটাইড দেখালাম, এই চারটে নিউক্লিওটাইডের এটা হচ্ছে তিন নম্বর পজিশান, এখানে এটা ফাঁকা থাকে, পরবর্তী আরেকটা নিউক্লিওটাইড এসে জুড়বে। তাহলে যেখান থেকেই স্টার্ট করি, এই শৃঙ্খল দুটি পরস্পরের অ্যান্টি প্যারালাল অবস্থায় থাকে এবং তাদেরকে চিহ্নিত করা হয় ফাইভ ড্যাশ হিসাবে এবং থ্রি ড্যাশ হিসাবে। অ্যান্টি প্যারালাল থাকলে উল্টো, এই দিকে থাকবে থ্রি ড্যাশ, এই দিকে থাকবে ফাইভ ড্যাশ। তাহলে এখানে আমি সুগার রেখেছি, যার পাঁচটা কার্বন, পাঁচ নম্বরের সাথে ফসফেট যুক্ত আছে, এক নম্বরের সাথে নাইট্রোজেন বেস আছে। তাহলে নাইট্রোজেন বেস কী হতে পারে, অ্যাডিনিন, গুয়ামিন, সাইটোসিন, থাইমিন, যে কোনোটা হতে পারে। ঠিক পরবর্তী নিউক্লিওটাইড দেখো, এক দুই তিন চার পাঁচে ফসফেট, একটা নাইট্রোজেন বেস এক নম্বরে যুক্ত হয়েছে, এখানে কী থাকতে পারে, গুয়ানিন থাকতে পারে। পরবর্তী নিউক্লিওটাইড দেখো, এক দুই তিন চার পাঁচে ফসফেট, একে হচ্ছে নাইট্রোজেন বেস, কী থাকতে পারে, সাইটোসিন থাকতে পারে। পরবর্তী নিউক্লিওটাইড দেখো, এক দুই তিন চার পাঁচ ফসফেট যুক্ত হয়েছে পাঁচ নম্বর স্থানে, এক নম্বর স্থানে নাইট্রোজেন বেস, কী থাকতে পারে, ধরে নিলাম টি, থাইমিন। তাহলে এই একটি নিউক্লিওটাইড, এই একটি নিউক্লিওটাইড, এই একটি নিউক্লিওটাইড, এই একটি নিউক্লিওটাইড, যেখানে আমি ওখানে দেখিয়েছিলাম। এবার এই নিউক্লিওটাইডের সাথে এই নিউক্লিওটাইড যুক্ত হবে, তাহলে তিন নম্বর যে কার্বন তার সাথে ফসফেট, এটাকে ডাই ফসফোডায়াস্টার বন্ড বলা হয়, এর সাথে এর যুক্ত হবে এই তিন নম্বরে, এর সাথে এর যুক্ত হবে এই তিন নম্বরে। তাহলে দেখো, যখনই যুক্ত হচ্ছে তখন পরপর পরপর এটা একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করছে, যার পাঁচ নম্বর অর্থাৎ ফাইভ ড্যাশ পজিশানে ফসফেট যুক্ত আছে, থ্রি ড্যাশ পজিশানে এখানে ফাঁকা ওইস যুক্ত। তাহলে এইটা আবার উল্টিয়ে যখন এই দিকে আরেকটা যুক্ত হবে, তাহলে এই চেনের সাথে এই চেন নাইট্রোজেন বেসগুলোর সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। এবং এটি চার গ্রাফ, বিজ্ঞানী চার গ্রাফ বলেছিলেন যে অ্যাডিনিন যুক্ত থাকবে থাইমিনের সাথে, গুয়ানিন যুক্ত থাকবে সাইটোসিনের সাথে। এবং এই যে শৃঙ্খলের যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের যে রেশিও কম্পোজিশন, সেটা বিজ্ঞানী চার গ্রাফ একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন, যে ডিএনএর সর্বমোট
অ্যাডিনিন আর গুয়ানিন যেন সাইটোসিন এবং থাইমিনের সমান হয় এবং অ্যাডিনিনের পরিমাণ যেন সবসময় থাইমিনের সমান হয় এবং গুয়ানিনের পরিমাণ যেন সবসময় সাইটোসিনের সমান হয়। এটা যেন না হয় অ্যাডিনিন প্লাস থাইমিন ইজ ইকুয়াল টু সাইটোসিন প্লাস গুয়ানিন, এটা যেন না হয়। এই দুটো সূত্র উনি দিয়েছিলেন ডিএনএ শৃঙ্খলে, অ্যাডিনিন গুয়ানিনের সংখ্যা সাইটোসিন এবং থাইমিনের সমান, অ্যাডিনিন এবং থাইমিন সমান হারে থাকবে, গুয়ানিন এবং সাইটোসিন সমান হারে থাকবে। যদি তাই হয় তাহলে একটি শৃঙ্খলের ডিএনএ বেস, নিউক্লোটাইডের বেস, ডিএনএর বেসের সংখ্যা আরেকটি নিউক্লোটাইডের ডিএনএ বেস ইজিলি কাউন্ট করা যাবে, প্রেডিক্টেবল। তাহলে এইভাবে একটা অ্যাডিনিন অপর শৃঙ্খল দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে থাইমিনের সাথে এবং গুয়ানিন তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে সাইটোসিনের সাথে, এরকম সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ডের দ্বারা গুয়ানিন এবং থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা অ্যাডিনিনের সাথে। তাহলে আবার এই একই রকম এখানে সুগার থাকবে, এদিকে ফসফেট থাকবে, সুগার থাকবে ফসফেট থাকবে, সুগার থাকবে ফসফেট থাকবে, সুগার থাকবে ফসফেট থাকবে। তাহলে এইটি একটি পলিনিউক্লিয়েট শৃঙ্খল গঠন করলো, এটি একটি পলিনিউক্লিয়েট শৃঙ্খল গঠন করলো। তাহলে এই পলিনিউক্লিয়েট শৃঙ্খল দুটি পরস্পরের সাথে সম দূরত্বে থাকবে, এই দূরত্বটা সব সময় সমান এবং সেটা 20 অ্যাংস্ট্রম। এবং এই যে স্পাইরাল, যে ঘূর্ণন, একটা সম্পূর্ণ ঘূর্ণনে দূরত্ব 34 অ্যাংস্ট্রম এবং এই সম্পূর্ণ ঘূর্ণনে এইরকম নিউক্লিওটাইড ধাপ থাকবে 10টি। আমি এখানে 5টা দেখাচ্ছি, এখানে 5টা দেখাচ্ছি, তাহলে 10টি এরকম এন বেস থাকবে বা নিউক্লিওটাইড থাকবে। তাহলে এই 10টি নিউক্লিওটাইডের দূরত্ব 34 অ্যাংস্ট্রম। তাহলে একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এইটি হচ্ছে ডিএনএর ওয়াটসন এবং ক্রিকেট দেওয়া মডেল, এবং এটা স্টেবল মডেল। এবং ডিএনএ জেনেটিক মেটেরিয়ালের বৈশিষ্ট্য হচ্ছে সেটা স্টেবল হতে হবে, ইউনিভার্সালিটি হতে হবে, সব কোষে তার স্ট্রাকচার, মিউটেশন হলে আলাদা, এবং তার কোষের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকতে হবে, সমস্ত ঘটনা সে ঘটাতে সক্ষম হবে। এবং সর্বোপরি ডিএনএর কাজ কি, এক জনু থেকে আরেক জনুতে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায়। তাহলে বৈশিষ্ট্যগুলো যে বহন করে নিয়ে যায় সেই ছোট্ট অংশটির নাম দিয়েছি আমরা জিন। জিন কথাটা এসছে রেস থেকে, জোহানসন কব আবিষ্কার করেছিলেন, একটা গ্রিক শব্দ রেস থেকে এসছে, মানে বংশ, ধারা, ধারা বংশ। তো সেটা একটা ছোট্ট অংশ, ডিএনএ যে ছোট্ট অংশ, এই ছোট্ট অংশকে জিন বলছি, যে একটি পলিনিউক্লিওটাইড, একটি প্রোটিন তৈরি বা পলিপেপটাইড গঠনের জন্য দায়ী, একটি পলিপেপটাইড গঠনের জন্য দায়ী সেই অংশটাকে জিন বলি। আমরা এটাকে খুব ভালো করে বললে একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী, বৈশিষ্ট্য প্রকাশ হয় প্রোটিনের মাধ্যমে, সেটা আমরা পরে আসছি। তাহলে এই জেনেটিক মেটেরিয়াল, সে জেনেটিক মেটেরিয়ালটা ডিএনএ, তাহলে ডিএনএর আবার ছোট্ট অংশ জিন। এখানে আমরা ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ মডেলটি দেখালাম, এবারে আমরা আরএনএ স্ট্রাকচারে যাব এবং টাইপস অফ আরএনএতে যাব। তাহলে এবার আমরা আরএনএতে আসছি। আরএনএ স্ট্রাকচার খুব সিম্পল, এবং আরএনএ একমাত্র ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসাবে ব্যবহৃত হয়, অন্য জায়গায় আরএনএ ডিএনএর বিভিন্ন রকমের কাজ করে, ডিএনএর নির্দেশ অনুযায়ী আরএনএ কাজ করে। আরএনএ একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, একটি, সেই জন্য সোজা খুব সিম্পল স্ট্রাকচার। তাহলে একটি পলিনিউক্লিওটাইড আমরা আগেই পড়লাম, তিনটি রাসায়নিক অণু দিয়ে গঠিত, এক অণু ফসফরিক অ্যাসিড,
এখনো পেন্টোজ শর্করা, এই পেন্টোজ শর্করাটি রাইবোজ সুগার, রাইবোজ শর্করা, যেটা আমরা ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা বলেছিলাম, ডিঅক্সি রাইবোজ সুগার, এটা এখানে বলছি রাইবোজ শর্করা, পেন্টোজ সুগার, আর নাইট্রোজেন বেস বা এন বেস। এন বেস হিসাবে পিউরিন আর পাইরিমিডিনে, পিউরিনে অ্যাডিনিন এবং গুয়ানিন থাকে, পাইরিমিডিনে সাইটোসিন এবং ইউরাসিল থাকে, অর্থাৎ এখানে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে আরেকটি যৌগ, তার নাম হচ্ছে ইউরাসিল। ডিএনএ দ্বিতন্ত্রী হওয়ায় সেখানে একটি শৃঙ্খলের সাথে আরেকটি শৃঙ্খল স্থায়ীভাবে যুক্ত থাকে দুটো নাইট্রোজেন বেস দ্বারা, হাইড্রোজেন বন্ড সহকারে, কিন্তু এখানে একটি শৃঙ্খল, কিন্তু কখনো কখনো এই একটি শৃঙ্খল আবার অস্থায়ীভাবে যুক্ত হয়ে দ্বিতন্ত্রী গঠন করে, সেই দ্বিতন্ত্রী গঠনটা কখনোই স্থায়ী হয় না। তাহলে এখানে যে নিউক্লিওটাইড শৃঙ্খলগুলো দেখছি আমরা, সেটা একটি শৃঙ্খলে যেভাবে তৈরি হয়েছিল ডিএনএর ক্ষেত্রে প্রায় সমজাতীয়, অর্থাৎ একটি ফসফেট, একটি সুগার, একটি অ্যাডিনিন, ফসফেট সুগার গুয়ানিন, ফসফেট সুগার সাইটোসিন, ফসফেট সুগার ইউরাসিল। তাহলে এখানে একটি নিউক্লিওটাইডের সুগারের সাথে আরেকটি নিউক্লিওটাইডের ফসফেটের যুক্ত হচ্ছে, তাহলে দেখো ফসফোডাইস্টার বন্ড তৈরি করছে, এইভাবে ফসফোডাইস্টার বন্ড তৈরি করে একটি শৃঙ্খল তৈরি করলো, এবং এখানে আরেকটি শৃঙ্খল যেহেতু নাই, একটি শৃঙ্খল, সুতরাং এই সরল গঠনটি একটি পলিনিউক্লিয়ার শৃঙ্খল গঠন করে, এটি হচ্ছে আরএনএর মডেল। আরএনএর আমরা সরল গঠন দেখলাম এবং আরএনএর প্রকারভেদ দেখব, বহু রকমের আরএনএ কোষে থাকে, ডিএনএ সবসময় নিউক্লিয়াসের মধ্যে থাকে ইউক্যারিওটিকের ক্ষেত্রে, আর আরএনএ নিউক্লিয়াসের মধ্যেও থাকে আবার সাইটোপ্লাজমেও থাকে। আরএনএ প্রধানত দুই প্রকারের, একটা হচ্ছে নন জেনেটিক আর একটা হচ্ছে জেনেটিক। জেনেটিক আরএনএ একমাত্র ভাইরাসের ক্ষেত্রে থাকে, আমি আগেও বলেছি, সেটা রিপিট করলাম, কিন্তু নন জেনেটিক আরএনএ তিন প্রকারের, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, এই তিনটে স্ট্রাকচার আমরা একটু দেখে নেব। এমআরএনএকে মেসেঞ্জার আরএনএ বলা হয়, ডিএনএর বার্তা বহন করে, কিসের বার্তা, প্রোটিন সংশ্লেষের বার্তা, সেগুলোকে বহন করে, এবং ডিএনএ থেকে এমআরএনএ যখন সৃষ্টি হয়, সেই সৃষ্টি হওয়া এমআরএনএ ট্রান্সক্রিপ্ট বলা হয়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সরাসরি এমআরএনএ তৈরি হয়, ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রথমে প্রাথমিক একটা এমআরএনএ তৈরি হয়, তারপরে যেগুলো প্রোটিন সংশ্লেষের বার্তা থাকে না সেগুলোকে বলা হয় আমরা ইন্ট্রন, আর যেখানে প্রোটিন সংশ্লেষের বার্তা থাকে তাকে বলা হয় এক্সন। এই ইন্ট্রনগুলো নষ্ট হয়ে যায়, কেটে বেরিয়ে যায়, এই জন্য একে স্প্লিট জিন বলা হয়, আমি এমআরএনএ গঠনের পড়ানোর সময় পড়ব। তো এখানে এমআরএনএর যে গঠন লক্ষ্য করি সেখানে, তাহলে এটা একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, তার মানে এখানে নিউক্লিওটাইড আছে, অসংখ্য নিউক্লিওটাইড আছে, এইগুলো আমরা নিউক্লিওটাইড হিসাবে চিহ্নিত করছি, এই দাগগুলোকে আমরা নিউক্লিওটাইড হিসাবে চিহ্নিত করছি, যে নিউক্লিওটাইডে একটি সুগার থাকবে, একটি ফসফেট থাকবে, একটি নাইট্রোজেন বেস থাকবে। তো এর শুরুতে মিথাইল গুয়ানোসিন নামে একটা ক্যাপ থাকে, শুরুতে একটা ক্যাপ, 7-মিথাইল গুয়ানোসিন নামে একটা ক্যাপ থাকবে, তারপরে একটা নন কোডিং জোন থাকবে, যে জোনটি প্রোটিন সংশ্লেষের কোনো সাংকেতিক চিহ্ন বহন করবে না, তারপরে একটা স্টার্টিং কোডন থাকবে, স্টার্টিং কোডন আমরা জানি AUG, এটা একদম ইউনিভার্সাল, সবার ক্ষেত্রে স্টার্টিং কোডন এটা হচ্ছে ইউনিভার্সাল, এটা মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করে, তারপরে
নন কোডিংয়ের পর স্টার্টিং কোডন, তারপর এগুলো সব কোডন জোন। কোডন মানে তিনটে নাইট্রোজেন বেস সমন্বিত যে নিউক্লিওটাইড যারা একটি অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করবে, ডিএনএর বার্তা বহন করবে। তারপরে আবার নন কোডিং অঞ্চল, আর লাস্টে একটি পলি এ টেল থাকবে। এ এ মানে অ্যাডিনাইন সম্পন্ন একটি। আচ্ছা, কোডিংয়ের পর নন কোডিং অঞ্চল, কোডিংয়ের পর একটা স্টপ কোডন থাকবে, কোডিংয়ের পর একটা স্টপ কোডন। স্টপ কোডন তিন রকমের হতে পারে, ইউএএ, ইউজিএ, ইউএজি। এই তিন রকমের যে কোনো একটা থাকবে স্টপ কোডন। তারপরে থাকবে নন কোডিং। এটা হচ্ছে নন কোডিং। তারপরে থাকবে পলিএ, পলিএ টেল। তাহলে এটা একটা এমআরএনএর গঠন দেখালাম। আই রিপিট, আমি আবার বলছি, প্রথমে একটা ক্যাপ থাকবে, 7-methyl-guanosine সম্পন্ন এটি ক্যাপ থাকবে। তারপরে থাকবে নন কোডিং অঞ্চল, তারপরে থাকবে স্টার্টিং কোডন, এইউজিকে স্টার্টিং কোডন বলা হয়। তারপরে থাকবে কোডিং জোন, যেগুলো ডিএনএর বার্তা, অর্থাৎ তিনটে করে নাইট্রোজেনাস বেস সমন্বিত যে নিউক্লিওটাইড একটি করে অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করবে, সেগুলো হচ্ছে কোডিং জোন। তারপরে থাকবে একটা স্টপ কোডন। তিন রকমের স্টপ কোডন হতে পারে, ইউএএ, ইউজিএ, ইউএজি। তারপরে থাকবে নন কোডিং জোন, তারপরে থাকবে পলি এ সমন্বিত টেল। এটি একটি এমআরএনএর গঠন। এমআরএনএ কী করে? ডিএনএর বার্তা বহন করে, ডিএনএর বার্তা বহন করে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষের জন্য যে বার্তা, অর্থাৎ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য যে কোডন, সেগুলো থাকে এবং সেটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটা হচ্ছে এমআরএনএর প্রধান কাজ। এবার আমরা আরআরএনএ পড়ব। আরআরএনএর গঠন খুব সরল। আরআরএনএর গঠন খুব সরল, অর্থাৎ একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল, যে পলিনিউক্লিওটাইড শৃঙ্খল একটি অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত, এবং আরআরএনএ কখনো কখনো এরা অস্থায়ীভাবে বন্ডিং তৈরি করতে পারে, যেখানে এরা এরকমভাবে ফোল্ডিং হয়ে যায়, সেখানে যেমন অ্যাডিনিন থাকলে ইউরাসিলের সাথে, গুয়ানিন থাকলে সাইটোসিনের সাথে অস্থায়ী বন্ড করে। আরআরএনএর প্রধান কাজ হচ্ছে রাইবোজোম গঠন করা। এরপর আমরা টিআরএনএ পড়ব। টিআরএনএ বিজ্ঞানীরা ক্লোভার লিফের সাথে তুলনা করেছেন। এখানে দুটি বিশেষ অঞ্চল থাকবে, একটি অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট পয়েন্ট, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট পয়েন্ট, এটা হচ্ছে 5-এন, এটা 3-এন। অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকবে, আর তিনটে লুপ থাকবে, তার মধ্যে বিশেষ গঠন হচ্ছে অ্যান্টিকোডন লুপ। অর্থাৎ এমআরএনএতে যে কোডন থাকবে তার উল্টো, যেমন এইউজি দেখেছিলাম, এইউজির উল্টো যদি হয় এ ইউজি, এটাকে কোডন বলছে, তাহলে এর জায়গায় ইউ থাকবে, ইউ এর জায়গায় এ থাকবে, জি এর জায়গায় সি থাকবে, ইউএসি। এই জন্যই এটাকে নোডক অঞ্চল বলা হয়। কোডনের উল্টো দেখো এন ও ডি ও সি, নোডক। কোডনকে উল্টালে নোডক হয়, ওই জন্য অ্যান্টিকোডন অঞ্চলকে নোডক বলে। আর দুটো লুপ আছে, সেটি এটাকে বলে সি লুপ এবং
থাইমোইউরিডিন থাকে, আর একটাকে বলা হয় ডিএইচ লুপ, ডিএইচ ইউ লুপ। তাহলে এই টিআরএনএগুলো কাজ কি, এমআরএনএর নির্দিষ্ট কোডন অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে প্রোটিন সংশ্লেষের সময় পরপর পরপর রাইবোজোমের কাছে নিয়ে আসবে, যেটা আমরা প্রোটিন সংশ্লেষের সময় জানতে পারবো। তাহলে এমআরএনএ তার কাজ কি, ডিএনএর বার্তা বহন করে, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের যে বার্তা ট্রিপলেট কোডনের মাধ্যমে সেটা বহন করে। আরআরএনএর কাজ কি, আরআরএনএ হচ্ছে রাইবোজোম গঠনে সাহায্য করে। টিআরএনএর কাজ কি, এমআরএনএর নির্দিষ্ট কোডন অনুযায়ী সেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে তারা রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ স্থলে বহন করে নিয়ে আসবে। তাহলে আমরা নন জেনেটিক আরএনএ তিন প্রকার, এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, তাদের গঠন এবং কাজ পড়লাম। এরপরে আমাদের আরেকটি বাকি আছে, সেটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। আমরা ডিএনএ স্ট্রাকচার পড়লাম, আমরা আরএনএ স্ট্রাকচার পড়লাম, আমরা টাইপস অফ আরএনএ, এবং আরেকটি জিনিস পড়ব আমরা এখন, ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিং জিনিসটা কী, এটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষে সরল ডিএনএ কীভাবে জটিল ক্রোমোজোম গঠন করে। এক কথায় ডিএনএ প্যাকেজিং বলতে সরল ডিএনএ, মাত্র 2 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন ডিএনএ, ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কীভাবে 1400 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন ক্রোমোজোম গঠন করে, এটাকে বলা হয় ডিএনএ প্যাকেজিং। আমরা এটা চিত্রের মাধ্যমে ভালো করে বুঝতে পারব। আমরা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে দেখি কি, ডিএনএটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, এবং এটাকে আমরা সার্কুলার ডিএনএ বলে থাকি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। লম্বা ডিএনএ নিজেরাই কুণ্ডলিত হয়ে এইরকমভাবে নিউক্লয়েড গঠন করে। তাহলে ডিএনএ নিউক্লয়েড গঠনের মাধ্যমে প্যাকেজড হয়ে থাকে, এবং সেখানে হিস্টোন প্রোটিন থাকে না, তোমরা জানো, অয়েস্টোন প্রোটিন সেখানে যুক্ত থাকে। এইভাবে লম্বা ডিএনএ একটা নিউক্লয়েড, অল্প জায়গার মধ্যে একটা নিউক্লয়েড গঠন করে। কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, তোমরা জানো যে ডিএনএর ব্যাস 20 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা 2 ন্যানোমিটারের সাথে তুলনা করি, এবং মেটাফেজ দশার যে সুস্পষ্ট ক্রোমোজোম সেই সুস্পষ্ট ক্রোমোজোম 1400 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন। এটা কিভাবে সম্ভব সেটা আমরা এখন দেখব। ডিএনএ প্রোটিনের সাথে কম্প্যাক্ট গঠন করে, আমরা জানি ক্রোমোজোমের মধ্যে 4টে জিনিস থাকে, ডিএনএ, আরএনএ, প্রোটিন, প্রোটিন 2 প্রকারের, হিস্টোন প্রোটিন এবং অহিস্টোন প্রোটিন। এই ন্যানোমিটার সম্পন্ন যে ডিএনএ, সেটা 1400 ন্যানোমিটার সম্পন্ন ক্রোমোজোম যখন গঠন করে, সেই প্যাকেজিংটা মূলত হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএর একটা সঙ্গবদ্ধ রূপ।
এবং সেই সঙ্গবদ্ধ রূপের প্রাথমিক কনসেপশন হচ্ছে নিউক্লিওজম। বিজ্ঞানী কনবার্গ এটাকে আবিষ্কার করেছিলেন। প্রথমে ডিএনএ নিউক্লিওজম গঠন করে। ডিএনএ এর ব্যাস কত? 2 ন্যানোমিটার। নিউক্লিওজমের ব্যাস কত? 10 ন্যানোমিটার। কি করে হলো এটা? নিউক্লিওজম হচ্ছে অক্টামার প্রোটিন হিস্টোন প্রোটিন অক্টামার হিস্টোন প্রোটিন তার সাথে ডিএনএ এর সঙ্গবদ্ধ রূপ। সে অক্টামার হিস্টোন প্রোটিনের সাথে 1.7 বা 1/3 পেঁচিয়ে একটা সঙ্গবদ্ধ রূপ দেয়, সেটা আমরা দেখাব। হিস্টোন প্রোটিন 5 প্রকারের, H1, H2A, H2B, H3 এবং H4। এই 5 রকম হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএর যে গঠন সেটা প্রাথমিক নিউক্লিওজম গঠন বলা হয়, যার মধ্যে 200 নিউক্লিওটাইড বেস থাকে এবং সেটি হচ্ছে এই 5 রকমের হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএর সঙ্গবদ্ধ রূপ। এরপরে বিজ্ঞানীরা দেখেছেন যে কোর বস্তু অর্থাৎ হিস্টোন প্রোটিনের অক্টামারকে কোর বস্তু বলা হয়। এই হিস্টোন প্রোটিনের অক্টামার 4 রকমের হিস্টোন H2A, H2B, H3, H4 প্রত্যেকটি 2 × 2 তাহলে 1, 2, 3, 4 × 2 8টা, তাকে অক্টামার বলা হচ্ছে। সেই অক্টামার অর্থাৎ এর মধ্যে 8খানা প্রোটিন আছে হিস্টোন প্রোটিন। সেই অক্টামার হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ 1.7 পেঁচানো অর্থাৎ 1/3 বার পেঁচাবে, পেঁচিয়ে পরবর্তী হিস্টোন প্রোটিনের অক্টামারের সাথে যুক্ত হবে এবং এই যুক্ত করে যে অংশটা তাকে বলে লিঙ্কার ডিএনএ। এই যুক্ত অংশটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। এই নিউক্লিওজমের যে প্রাথমিক কনসেপ্ট সেটা হচ্ছে 200 ন্যানোমিটার, 200টি নিউক্লিওটাইড বেস, সেটাই 5 রকমের হিস্টোন প্রোটিন অ্যালং উইথ লিঙ্কার ডিএনএ। কিন্তু অক্টামার যখন তৈরি হচ্ছে তখন নিউক্লিওজম কোর রূপে 146টা নাইট্রোজেনাস বেস থাকে, 146টা। তাহলে এরকম 8টা হিস্টোন প্রোটিনের মধ্যে 1/2 মানে 1/7 1.7 পেঁচিয়ে আরেকটি নিউক্লিওজমের গঠনের সাথে যুক্ত হচ্ছে। এইভাবে পরপর পরপর নিউক্লিওজম গঠনগুলো তৈরি করে। সেই নিউক্লিওজমের ব্যাস হচ্ছে 10 ন্যানোমিটার। এবার পরবর্তী প্যাকেজিংটা কি হচ্ছে? এই নিউক্লিওজমটা নিজেরা আবার পেঁচাচ্ছে, একটা অক্ষকে ধরে আবার পেঁচাচ্ছে এবং সেই পেঁচিয়ে সোলেনয়েড গঠন করে। সোলেনয়েড গঠন করে, তার ব্যাস 30 ন্যানোমিটার। তাহলে এইগুলোই আবার পেঁচিয়ে যাচ্ছে, নিজেরাই আবার পেঁচিয়ে যাচ্ছে। পেঁচিয়ে গিয়ে 3টে করে, একটা অক্ষের 3টে, তাহলে পরে 3×10^30 একটি কুণ্ডলীকৃত অবস্থান তৈরি করে, কুণ্ডলীকৃত গঠন তৈরি করে, যার ব্যাস হচ্ছে 30 ন্যানোমিটার। এই 30 ন্যানোমিটারের সোলানয়েড স্ট্রাকচার এরপরে সুপার কয়েলিং বলা হয় এবং যেটাকে আমরা ক্রোমাটিন বলে থাকি এবং ক্রোমাটিনের উপর যে বিডেড দানা সেগুলোকেই নিউক্লিওজম বলা হয়। এই সুপার কয়েলিং স্ট্রাকচার গঠন করে যার নাম ক্রোমাটিন।
এই ক্রোমাটিনের অস্তিত্ব ক্রোমোজোমে আমরা লক্ষ্য করি। এবং সোলেনয়েডটা যখন ক্রোমাটিন গঠন করে তখন তার ব্যাস হয় 300 ন্যানোমিটার। এবং এই ক্রোমাটিনটা ক্রোমাটিড গঠন করে, আমরা জানি ক্রোমোজোম মেটাফেজ দশার ক্রোমোজোম আমাদের পড়েছি, ক্লাস টেনে পড়েছি, ক্লাস ইলেভেনে পড়েছি, সেখানে দেখেছি যে ক্রোমাটিনগুলো আস্তে 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 যুক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে। এবং সেই ক্রোমাটিডের ব্যাস ৭০০ ন্যানোমিটার। এবং আমরা জানি ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম হয়, সম্পূর্ণ ক্রোমোজোম। মেটাফেজ দশায় আমরা যখন দেখি ক্রোমোজোমটি বিভক্ত হয়ে লম্বালম্বিভাবে দুটো ক্রোমাটিডে পরিণত হয়, এবং প্রত্যেকটি ক্রোমাটিডের ব্যাস হচ্ছে 700 ন্যানোমিটার। এবার দুটো ক্রোমাটিড যখন গঠন করে তখন দুটো ক্রোমাটিড মিলিয়ে ক্রোমোজোম গঠন করে, এই ক্রোমোজোমের ব্যাস হচ্ছে 1400 ন্যানোমিটার। তাহলে ডিএনএ প্যাকেজিং বলতে আমরা আগেই বলেছিলাম যে 2 ন্যানোমিটার সম্পন্ন ডিএনএ কীভাবে 1400 ন্যানোমিটার সম্পন্ন ক্রোমোজোম গঠন করে। স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো, অর্থাৎ এত সূক্ষ্ম ডিএনএ কীভাবে একটা বৃহৎ গঠন ক্রোমোজোম তৈরি হলো। সূক্ষ্ম ডিএনএর ব্যাস 2 ন্যানোমিটার, ক্রোমোজোমের ব্যাস 1400 ন্যানোমিটার। তাহলে এরা আর কিছুই নয়, এরা নিজেদের মধ্যে কুণ্ডলী হয়, কিন্তু প্রাথমিক অবস্থায় এই ডিএনএটা নিউক্লিওজোম গঠনের মাধ্যমে একটা স্থায়ী রূপ, সেই কুণ্ডলীর একটা স্থায়ী রূপ হয়। এবং সেই নিউক্লিওজোম নিজেরা আবার পেঁচিয়ে সোলেনয়েড স্ট্রাকচার তৈরি করে, তার ব্যাস হচ্ছে 30 ন্যানোমিটার। এবং তারপরে এরা নিজেদের মধ্যে আবার সুপার কয়েল বলা হয়, অতি কুণ্ডলী হয়ে ক্রোমাটিন গঠন করে। সেই ক্রোমাটিনটাই কিন্তু আসল ক্রোমোজোমের বেসিক গঠন, কারণ আমরা জানি ক্রোমাটিন দুই প্রকার, একটা হচ্ছে ইউ ক্রোমাটিন, আরেকটা হচ্ছে হেটেরে ক্রোমাটিন। অর্থাৎ ক্রোমাটিনের মধ্যে সমস্ত অঞ্চল সক্রিয় নয়, ক্রোমাটিনের যে অংশটা জেনেটিক্যালি সক্রিয়, যার মধ্যে জিন আছে, যে অংশ থেকে প্রোটিন সংশ্লেষ হয়, সে অংশকে বলা হয় ইউ ক্রোমাটিন। এবং এটা হালকাভাবে কুণ্ডলিত থাকে। যে অংশটি অত্যধিক কুণ্ডলিত হয়ে থাকে সে অংশটার নাম হচ্ছে হেটেরে ক্রোমাটিন। সাধারণত সেন্ট্রোমিয়ার অংশ থাকে, টেলোমিয়ার অংশ থাকে, অত্যধিক কুণ্ডলিত অবস্থায় থাকে, এবং এটা জেনেটিক্যালি নিষ্ক্রিয়, এর মধ্যে জিন অংশগুলো থাকে না, এবং এখানে প্রোটিন সংশ্লেষ হয় না, অর্থাৎ প্রোটিন সংশ্লেষের জন্য কোনো সাংকেতিক কোডন থাকে না, সেই অংশটাকে বলছে হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন কিন্তু স্থায়ী স্ট্রাকচার একটা ক্রোমাটিন যখন ক্রোমোজোম বিভাজিত হয়, ক্রোমোজোম যখন বিভাজিত হয়ে ক্রোমাটিন গঠন করে, ক্রোমাটিড গঠন করে, এবং সেই ক্রোমাটিড যখন সূত্রাকার অবস্থায় থাকে, প্রাথমিক প্রোফেজ অবস্থায় বা ইন্টারফেজ অবস্থায়, তখন কিন্তু ক্রোমাটিন অবস্থাতেই থাকে, যেটাকে আমরা নিউক্লিয় জালিকা বলি। সেই নিউক্লিয় জালিকাগুলো গঠন করে ক্রোমাটিড এবং ক্রোমোজোম, পরবর্তী ক্ষেত্রে ক্রোমোজোম। তাই এই ক্রোমাটিডের পর্যন্ত এর স্থায়ী গঠন, এবং তারপরে ক্রোমাটিড সেটা বিভাজনের সময় আমরা লক্ষ্য করি আরও কুণ্ডলিত হয়ে ক্রোমাটিড গঠন করে, ক্রোমাটিন থেকে ক্রোমাটিড, এবং ক্রোমাটিড দুটো মিলিয়ে ক্রোমোজোম গঠন করে। তাহলে আজকে আমাদের যে বিষয়গুলো হলো আমরা এখানে শেষ করলাম ডিএনএ প্যাকেজিংয়ের মাধ্যমে। ছাত্ররা যে অংশ পড়ালাম সেগুলো তোমরা বারংবার রিডিং করবে,
দেখবে বারবার রিডিং পড়লে কোনো অজানা বস্তু বা বোঝা যায় না এমন জিনিস আবার বোধগম্য হয় এবং বারবার রিডিং পড়বে এবং তোমরা এক্সারসাইজে গিয়ে এই অংশ থেকে কি কোশ্চিন হতে পারে সেই অংশগুলো সেই কোশ্চিনগুলো সলভ করার চেষ্টা করবে এবং তাতে দেখবে তোমরা আস্তে আস্তে সব পারবে এর পরবর্তী ক্লাসে এসে আমরা এর যে পরের অংশ অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তির একটা প্রাথমিক অবস্থা পড়ালাম এরপরেই অ্যাকচুয়ালি আসল জিন এবং ডিএনএর যে কার্যকারিতা সেটা আমরা পড়াবো এবং সেটা সেন্ট্রাল ডগমা দিয়ে আমরা শুরু করব সুতরাং তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ।